তোমরা অনেক সময় বলো দিদি নিজের কন্টেন্ট নিজের কন্টেন্ট নিজের কন্টেন্ট। আজকে আমি একটু ট্রাই করলাম, একটা গল্প আমি লিখলাম, লিখেছি মানে এটা ধরো বাস্তব ঘটনা থেকেই নেওয়া, কোথাও একটু পড়া, সব কিছু মিলে আমি একটু কাহিনীটাকে একটু রূপান্তরিত করলাম বা একটুখানি লিখলাম। একটু বলে দেখো তো, একটু মানে একটু কমেন্টস করে জানিও আমার এই লেখাটা কেমন লাগলো। চেষ্টা করেছি, জানি না ভালো করতে পেরেছি কিনা, চেষ্টাটা করেছি। ঠিক আছে, গল্পটা একটু শুনো, ঠিক আছে, একটু কমেন্টে জানিও। চলো একটা গল্প শুনি, চলো একটু শোনো। 15 বছর হয়ে গেল দুজন প্রেমিক প্রেমিকার ছাড়াছাড়ি। হঠাৎ রাত 12টার সময় ফোন বেজে উঠল। ঠিক রাত 12টার সময় ফোন বেজে উঠল। হ্যালো হ্যালো হ্যালো, চিনতে পেরেছ? হ্যালো চিনতে পেরেছ? ছেলেটার বুকটা ধক করে উঠল। কত দিন পর সেই আওয়াজ, সে ভালো লাগার না জানি কত রাত জেগে সেই কণ্ঠ শুনেছে। আজ আজ এতদিন পর আবার কেন সে আওয়াজ? মনে হচ্ছে প্রত্যেকটা হার্টবিটও শুনতে পাবে। সেই সেই কণ্ঠস্বর যার মধ্যে অহংকার আছে, আছে অধিকার। ছেলেটা অচেনা সুর করে বলল, না তো, কে আপনি, কোথা থেকে বলছেন? মেয়েটি আবার অহংকার করে বলল, সাথে কিছু অনুরাগ মেশানো গলায়, আমি চম্পা, তোমার মানে মানে সোনি। মেয়েটি বলল, ভালো আছো? ছেলেটি বলতে যাচ্ছিল, তাতে তোমার কি প্রয়োজন, কিন্তু বলল না, একটু আনমনা হয়ে উত্তর দিল, তুমি কেমন আছো? ভাবলো ছেলেটি জিজ্ঞেস করবে, তারপর ভাবল কি লাভ খোঁজ খবর নিয়ে। মেয়েটি একটু মনক্ষুণ্ণ হল, কিন্তু এত দিনের পর কথা, অনেক কথা জানতে হবে। বলল, তুমি বিয়ে করেছো? ছেলেটি বলল, না। মেয়েটি বলল, কেন কেন? ছেলেটি বলতে চেয়েছিল, তোমার মতো কাউকে পাইনি বলে। কিন্তু কিন্তু ছেলেটি চুপ রইল। তারপর মেয়েটি ফট করে বলে উঠল, তুমি কি অন্য কারোর সাথে কথা বলছ? ছেলেটি ইচ্ছে করে বলল, হুম। তখন ছেলেটি জিজ্ঞেস করল, তোমার ছেলে নামে? এই একটা কথা ওর জানতে ইচ্ছা ছিল। বলল, কি নাম তার? মেয়েটি তাড়াতাড়ি করে উত্তর দিল, মেয়ে, নাম রোজা। ছেলেটি অবাক হয়ে গেল, এই নাম তো ওদের দুজনের যে মেয়ে হবে তার হওয়ার কথা ছিল, কি করে সব ওলট পালট হয়ে গেল। তখন মেয়েটি অসহায় আবার জিজ্ঞেস করল, আমি কি তোমায় ডিস্টার্ব করছি? ছেলেটি বলল, না, কিন্তু ওকেও তো লিখছি। মেয়েটি রাগ করে বলল, আচ্ছা তাহলে রাখছি, ওকে নিয়েই থাকো, গুড নাইট। ছেলেটি বলল, গুড নাইট। ধপ করে ফোন কেটে দিল। ছেলেটি অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল, একরকম আছে, একটুও বদলালো না। তোমার জায়গাটা আজও খালি আছে, বুক ভরা দীর্ঘশ্বাস ফেলল, আর জানালা দিয়ে আসা চাঁদের কিরণের দিকে তাকিয়ে থাকল। সমাপ্ত। আমি অনেক কিছু ট্রাই করি, আজকে আমি আমার লেখা একটা গল্প ট্রাই করলাম, কেমন লেগেছে একটু বলবেন। নতুন জিনিস যখন ট্রাই করি তখন আপনাদের মতামত জানাটা খুব প্রয়োজন। ভালো লাগলে প্লিজ কমেন্টে বলবেন, সত্যিই লেগেছে কিনা তাও জানাবেন।